আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে কিন্তু আপনাদের সবাইকে আরও একবার জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার। যদিও কালকের স্ট্রিমে যারা ছিলেন তাদেরকে কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে নতুন বছরের শুভেচ্ছা, বাট তারপরেও আপনাদেরকে আরও একবার যারা এখানে ইউটিউবে শুধুমাত্র ভিডিও দেখেন শুধু তাদের জন্য বলছিলাম হ্যাপি নিউ ইয়ার। তবে তারপর আপনাদের বলছিলাম যারা এখনও আমাদের ফেসবুক পেজটাতে ভিজিট করেনি তাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজটাতে ভিজিট করে নিতে, কারণ আমরা এখানে কিন্তু করি প্রতিদিন লাইভ স্ট্রিম, প্রায় প্রতিদিন, নট প্রতিদিন, প্রায় প্রতিদিন করি। সো আপনাদের সবাই কিন্তু আমন্ত্রণ থাকবে আমাদের পেজ। আমাদের পেজের নাম হচ্ছে মিস্টার ক্ল্যাশ অফ ক্ল্যান, অথবা লিখতে পারেন facebook.com/bdcogamer, অর্থাৎ bdcogamer। আচ্ছা যাই হোক, ওকে, সো আজকে কিন্তু অলরেডি আমাদের যে মানে কি বলে ইউটিউব থাম্বনেইল সেটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন আজকে আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারের অ্যাটাকগুলো শো করবো আপনাদের। আটটা অ্যাটাক হবে, ব্যাক টু ব্যাক অ্যাটাক হবে, সেখানে আমি থাকবো আপনাদের সাথে, আপনাদের নীল এবং আপনারা সবাই থাকবেন। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নি তারা করে ফেলবেন, আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, কজ দিস ইজ নট আওয়ার অ্যাটাক, দিস ইজ দ্য বেস্ট প্লেয়ার্স অ্যাটাক। সো সে কীভাবে অ্যাটাক দিয়েছে সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই থাকতে হবে। এবং বলে দিচ্ছি তার ব্যাপারে আরেকটু, ক্লস ব্রাদার হচ্ছে কুইন ওয়ার্কার্স ক্ল্যান থেকে খেলেন এবং তিনি কো-লিডার সেখানের, এবং বলতে গেলে কুইন ওয়ার্কার্স বলতে আমরা যাদের চিনি তার মধ্যে অন্যতম একজন হচ্ছে ক্লস ব্রাদার। এবং ক্লস ব্রাদার থাকেন জাপানে এবং তারা কিন্তু জাপানের এই সিওসি তাদের যে ক্ল্যানটা রয়েছে সেটা জাপানের উপর ভিত্তি করে, অর্থাৎ জাপান থেকেই, এবং বেস্ট ক্ল্যানদের মধ্যে একটা, অর্থাৎ ওয়ার্ল্ডের টপ ক্ল্যানদের মধ্যে একটা, অবশ্যই জাপানের মধ্যে হাইয়েস্ট ক্ল্যানদের মধ্যে একটা। এবং ক্লস ব্রাদার বর্তমানে হচ্ছে কি স্ট্রিমারদের মধ্যে ভোটেড, টুইটারে ভোটেড সবচেয়ে বেস্ট প্লেয়ার, অর্থাৎ দ্য ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার, নাম্বার ওয়ান প্লেয়ার হিসেবে পরিচিত হয়েছেন। এবং তিনি কিন্তু রিসেন্টলি ইন্টারন্যাশনাল কাপ, সিওসি ইন্টারন্যাশনাল কাপ জিতেছেন, এবং তার অ্যাটাক স্ট্র্যাটেজি, তার লেজেন্ড লিগের অ্যাটাক স্ট্র্যাটেজিগুলোই এখন আমরা দেখবো। সো কথাবার্তা না বাড়াইয়া চলেন ইন্টোর পরে অ্যাটাকগুলো দেখাতে ধ্যান দেই, এবং চেষ্টা করব সেই অ্যাটাকগুলোকে বোঝার, এবং পরবর্তীতে আপনারা যখন এক্সিকিউট করবেন তখন ঠিক এইভাবেই অ্যাটাকগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। যাওয়ার আগে আরও একবার বলতে চাচ্ছি সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে একটু শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে, অথবা আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক চ্যানেলে চলে আসতে পারেন, যেখানে আপনাদের সাথে কিন্তু প্রতিনিয়ত প্রায় আড্ডা দেওয়া হয় সো লাইভ স্ট্রিমের মাধ্যমে। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আরও একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, এবং চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম অ্যাটাক ক্লস ব্রাদারের কাছ থেকে, অর্থাৎ লেজেন্ড লিগে তার পুশিংয়ের কিন্তু প্রথম অ্যাটাকটা আমরা দেখতে পাচ্ছি, এবং সিম্পলি এই স্ট্র্যাটেজিটা কিন্তু তিনি তার প্রত্যেকটা অ্যাটাকে শো করবেন, অর্থাৎ আটটা অ্যাটাক দিয়েছেন, আটটা অ্যাটাকই সেম। সো সেই জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করতেছি এই মোমেন্টে, ব্যাটল বিম এবং ইনভিজিবল স্পেলের মানে আমরা কারিশমা দেখবো এই মোমেন্টে উইথ আ রেজ, কারণ হচ্ছে চেইন লাইটিংয়ের পরিমাণটা মানে কি বলে মানে একটু তাড়াতাড়ি ভ্যালুটা ক্রিয়েট করার জন্য, কারণ অনেক বেশি টাইমের প্রয়োজন হবে এই সাইড থেকে, এই জন্য কিন্তু রেজ স্পেলটাকেও ব্যবহার করা হয়েছে পারফেক্টভাবে। আপনি দেখুন কীভাবে আপনি আপনার উইজার্ড, সুপার উইজার্ডগুলোকে ব্যবহার করতে পারেন, ঠিক এইভাবে আপনি কিন্তু স্পেশালি চিন্তা করতে পারেন, ভ্যালু ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ এখানে ছিল স্কাটার শট, টাউন হল এবং সিসি। দেখেন তিনটা জিনিসকে কিন্তু অলরেডি ক্লিয়ার করা ফেলা হয়েছে, এবং বাকিটা কিন্তু যেটা হচ্ছে হিরোস ওয়ার্কের মাধ্যমে কিন্তু এই সাইড থেকে ক্লিন আপ করা হবে, এবং সেটা কিন্তু এই মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সিম্পলি একটা আইস গোলেম কিন্তু এখানে চলে আসছে, আইস গোলেমটা সম্ভবত আর একটু সামনে আসতে পারতো, কিং এর সামনে আসতে পারতো, বাট তারপরে সম্ভবত এক্সিকিউট করার জন্য, অর্থাৎ উইজার্ড টাওয়ারটাকে এক্সিকিউশনের জন্য বা এই সাইড থেকে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের এক্সিকিউশনের জন্য সম্ভবত ব্যবহার করা হয়েছে। যাই হোক, যথেষ্ট হাই লেভেলের প্ল্যানিং, সেটা নিয়ে আসলে মানে কি বলে সমালোচনা করার কিছু নাই। যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লস ব্রাদার কিন্তু খুব সুন্দরভাবে ফানেল ক্রিয়েট করছেন এবং এই সাইড থেকে টোটালি ট্রাস বিল্ডিংগুলো কালেক্ট করে ফেলছেন।
বাকি অংশটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ লাবালুন অর্থাৎ সুই কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এখন কিন্তু লাবালুনের টাইম। সো একটা স্কাটার শট বাকি আছে, তাই কিন্তু এয়ার সুইপারের বিপরীত পার্শ্ব থেকে না, এয়ার সুইপারের পক্ষ থেকে কিন্তু অ্যাটাকটা শুরু হয়েছে। তো বুঝতেই পারতেছেন একটা মাত্র এয়ার সুইপার খুব একটা বেশি প্রবলেম হবে না, কারণ তেমন কোনো মেইন ডিফেন্স কিন্তু এখানে বাকি নেই, বাকি আছে শুধুমাত্র স্কাটার শট আর একটা মাল্টি ইনফার্নো, এবং হাতে দুইটা ফ্রিজ রয়েছিল, ওই দুইটা ফ্রিজ দিয়ে কিন্তু মাল্টি ইনফার্নো এবং স্কাটার শট দুইটাকে কিন্তু ইজিলি ডাউন করা হয়েছে। যদিও ইগল আর্টিকে ফ্রিজ করা হয়েছিল, কিন্তু ওই মোমেন্টে স্কাটার শটটা যেহেতু ক্লোজ ছিল, তাই স্কাটার শটটাকে কিন্তু ফ্রিজ করার প্রয়োজন পড়ে নাই। বাট ইন কেস আপনাকে যদি ফ্রিজ ভ্যালুটা ক্রিয়েট করতে হয়, তাহলে স্কাটার শট কিন্তু বেটার ফ্রিজ ভ্যালু ক্রিয়েট করবে, অর্থাৎ বেটার পয়েন্ট করবে, কারণ একসাথে অনেক বেশি ড্যামেজ করে ক্রিয়েট করে এবং ইগল আর্টারি থেকে বেশি শুট করে। সো ইটস এ ইজি থ্রি স্টার, এটা নিয়ে বলার কিছু নাই। তো আমরা দেখলাম ফার্স্ট অ্যাটাক কিন্তু অলরেডি হয়ে গেল, 37 সেকেন্ড যদিও বাকি আছে, বাট শেষ পর্যন্ত 37 সেকেন্ড কিন্তু লাগবে না, আর এরই মধ্যে কিন্তু ফার্স্ট থ্রি স্টার কিন্তু করে ফেলেন ক্লস ব্রাদার। সেকেন্ড অ্যাটাকে যাবো এই অ্যাটাকটা শেষ হলেই। সেকেন্ড অ্যাটাক আবারও সেম স্ট্র্যাটেজি উইথ দ্য ব্যাটল বিম, ইনভিজিবল স্পেল, 4টা ইনভিজিবল স্পেল এবং উইজার্ড উইজার্ড, অর্থাৎ যেটা সুপার উইজার্ডের সাথে কম্বিনেশন হবে। এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা হাউন্ড কিন্তু ফার্স্টে ছাড়া হয়েছে, এটার রিজনেবল একটা কারণ রয়েছে, কারণ লাভা হাউন্ডটা যদি সামনে না ছাড়া হতো, তাহলে ব্যাটল বিমটাকে ঠিক টার্নলের দিকে নিয়ে যাওয়া যেত না। তারপরে মনে হচ্ছিল যে ব্যাটল বিমটা যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছায়নি, বাট তারপরও কিন্তু দেখুন যথেষ্ট ভ্যালু কিন্তু এই সাইড থেকে ক্রিয়েট করা হয়ে গেছে, অর্থাৎ অলরেডি কুইন ডাউন হয়ে গেছে, এবং আমি যদি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকগুলো এক্সবো কিন্তু ডাউন হয়ে গেছে, এবং টাউন হল কিন্তু ইজিলি এখান থেকে ডাউন হয়ে যাওয়ার কথা, বাট শেষ পর্যন্ত কি টাউন হল ডাউন হয়েছে? না, টাউন হল কিন্তু ডাউন হয়নি। দেখুন যথেষ্ট ভ্যালু কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়নি, বাট তারপরও কিন্তু কিছু যায় আসে না, কারণ এখনও কিন্তু লাভা এবং 28টা লুন কিন্তু বাকি আছে, যেটা এই ব্যাচকে ডিস্ট্রয় করার জন্য যথেষ্ট আর কি। ওকে, সো আইস হাউন্ড সিসিতে খুব একটা ভালো কাজ করে না, কারণ কম লাভা পাপস ক্রিয়েট করে, এই জন্য কিন্তু খুব একটা বেশি প্রবলেম হয় না। একটা ছোট্ট এরিয়ার ভিতরে কিন্তু পয়জন স্পেলের মধ্যেই কিন্তু হাউন্ডের পপগুলো চলে আসে, এই জন্য কিন্তু খুব একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে না আইস হাউন্ড। তো সিসি ট্রুপস হিসেবে কিন্তু আইস হাউন্ড খুব একটা ভালো কাজ করছে না এখনও পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাচ্ছি। একটা এখানে কিন্তু আবারও আইস গোলেম ব্যবহার করা হয়েছে হিরোজ ওয়াকের কারণে, এবং সেই মোমেন্টে এই মোমেন্টে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি, আইস হাউন্ডটা সরি আইস গোলেমটা কিন্তু যথেষ্ট ভ্যালু ক্রিয়েট করেছে, এবং অন্য সাইড থেকে কিন্তু অলরেডি কিং কিন্তু টাউনলকে ডাউন করে ফেলছে। দেখুন কত সুন্দরভাবে একটা পাথিং ক্রিয়েট হয়ে গেছে, যদিও টার্নলটা ফার্স্টে ডাউন হয়নি, বাট তারপরেও কিন্তু পরবর্তীতে কিন্তু ইজিলি ডাউন হয়ে গেছে। এখনও কিন্তু কি বলা যায়, যেহেতু যে এটাই বলতে চাচ্ছিলাম রয়্যাল চ্যাম্পিয়ন বাকি আছে, সো রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু ইজিলি একটা স্কাটার শটকে ডাউন করতে পারে, এবং একটা স্কাটার শট চলে গেলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে লাভালুন কিন্তু স্টার্ট হয়ে যাবে। একটা ফ্রিজ এখানে ব্যবহার করার প্রচেষ্টা ছিল, বাট তারপরে মনে হচ্ছিল না ফ্রিজটার কোনো দরকার ছিল, বাট তারপরেও কিন্তু যথেষ্ট মানে কি বলা যায় মানে পাথিংটা যাতে খুব সুন্দর করে হয়, এবং যাতে এখান থেকে স্কাটার শটটা ডাউন হয়ে যায়, তার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছিল ফ্রিজটা। ওকে, সো লাভালুন স্টার্ট হয়ে গেছে আবারও খুব ইজিলি, ব্যাচের খুবই অল্প একটা অংশ বাকি রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন স্কাটার শট উইথ ইগল আর্টারি দুইটা কি ফ্রিজ করার একটা প্রচেষ্টা ছিল, এবং ফ্রিজ করা হয়েছিল, এবং যার কারণে কিন্তু ইজিলি এই সাইড থেকে স্কাটার শট এবং ইগল আর্টারি দুইটাই কিন্তু এখন টার্গেট হয়ে যাচ্ছে, এবং এখনও একটা হেস্ট বাকি আছে, এবং সেটা কিন্তু ব্যবহার করা হলো এই মোমেন্টে। সো দেখতেই পেলাম আরও অসাধারণ লেভেলের একটা অ্যাটাক, কারণ দ্যাট ওয়াজ ভেরি সিম্পল, অ্যাগেইন ভেরি সিম্পল, যদিও এখান থেকে যথেষ্ট ভ্যালু ক্রিয়েট করা সম্ভব হয়নি ইনভিজিবল স্পেল দিয়ে, বাট তারপরেও কিন্তু এটা থ্রি স্টার হয়ে গেল। ওয়েল ডান ক্লস ব্রাদার, ওয়েল ডান। পরবর্তী অ্যাটাক শুরু হয়ে গেছে, তো পরবর্তী অ্যাটাকটা হচ্ছে গিয়ে আবারও সেম স্ট্র্যাটেজি, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নতুন মানে ডিজাইনের ব্যাচ, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিরোজগুলো কিন্তু হচ্ছে গিয়ে খুবই ক্লোজ মানে ক্লোজ রয়েছে টাউন হলের, এবং সিসিও কিন্তু খুব ক্লোজ রয়েছে। সো এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে যে আপনাকে কোথায় এক্স্যাক্টলি আপনাকে কোথায় আপনার ব্যাটল বিমটাকে প্লেস করতে হবে, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদিও এখান থেকে টাউন হল এবং তেমন কিছুই আসলে কালেক্ট করা সম্ভব হয়নি, বাট তারপরে কিন্তু টাউন হলটা ডাউন করা হয়ে গেছে। সো একটা পজিটিভ দিক কিন্তু এখানে রয়েছে, এবং দুইটা সুপার মিনিয়ন রয়েছে, ইজিলি কিন্তু এখানে যেটা হচ্ছে কুইনের মাধ্যমে এবং একটা পয়জন স্পেলের মাধ্যমে
মাধ্যমে সেটা কিন্তু সুপার মিনিয়ন দুটাকে ইজিলি এখান থেকে ডাউন করা হয়ে যাবে। একটা সুপার ওয়াল ব্রেকার আমি দেখতে পাচ্ছি, ওয়াল ব্রেক করার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে, যথেষ্ট হাই লেভেলের একটা ভ্যালু ক্রিয়েট করবে সুপার ওয়াল ব্রেকার। এখনো তিনটা হাউন্ড বাকি রয়েছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। বাট আনফরচুনেট এখানে এখনো দুইটা এয়ার সুইপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, লাভালুন অ্যাটাকের জন্য দুইটা এয়ার সুইপার খুবই ডেডলি, অ্যাটলিস্ট একটাকে কিন্তু ডাউন করতে হবে এবং একটা স্কাটার শটকে ডাউন করার অবশ্যই চেষ্টা করতে হবে। রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু নেমে আসছে, ম্যাক্স লেভেলের রয়্যাল চ্যাম্পিয়ন না, 23 লেভেলের রয়্যাল চ্যাম্পিয়ন, বাট তাতে কি হয়েছে? ইটস ওকে, সো স্কাটার শট কিন্তু এই মোমেন্টে ডাউন হয়ে যাবে এবং তারপরে কিন্তু ইজিলি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি বলে অ্যাবিলিটির মাধ্যমে ইজিলি কিন্তু এখান থেকে দুইটাই এয়ার সুইপারকে ডাউন করা হয়ে গেছে। ম্যাচের এখন যদি আমরা দেখি মাত্র দুইটা হচ্ছে গিয়ে এয়ার ডিফেন্স বাকি রয়েছে এবং এই দুইটা এয়ার ডিফেন্স ডাউন হয়ে গেলে কিন্তু ইজিলি এই ব্যাচটাও ডাউন হয়ে যাবে এবং একটা স্কাটার শট সিঙ্গেল ইনফার্নোকে খুব একটা বেশি পেইন দেওয়ার কিছু নাই এবং এই পাশে রয়েছে কুইন একদম ব্যাচের অপোজিট সাইডে। সো লুনগুলো আস্তে আস্তে ততক্ষণে কিন্তু ডিফেন্সগুলো ক্লিয়ার হয়ে যাবে, সো ইটস আ পজিটিভ সাইন যে ইজিলি কিন্তু লুনগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কুইনকেও ডাউন করে দিতে পারবে এবং ওয়ার্ডেন রয়েছে এবং ওয়ার্ডেনের অ্যাবিলিটি এখনও বাকি রয়েছে, তো শেষ পর্যন্ত এটাকে হয়তোবা কুইনের উপরেই ব্যবহার করা হবে যাতে কুইন কোনো রকম ড্যামেজ ক্রিয়েট করতে না পারে। দেখেন লুন কতগুলো বাকি রয়েছে, অ্যাটলিস্ট এখানে 15 থেকে 16টা লুন কিন্তু এখনও বাকি রয়েছে এবং অ্যাটাক কিন্তু অলরেডি শেষ, কিছুই বাকি নেই এই ব্যাচের। হোয়াট আ লাভলি অ্যাটাক দিস ইজ। ওকে, সো দিস ইজ দ্য থার্ড অ্যাটাক এবং ক্লস ব্রাদার কিন্তু রেডি তার তৃতীয় অ্যাটাকের জন্য, আবারও একটা হাউন্ড এবং তার পিছনে পিছনে কিন্তু ব্যাটল বিম চলে আসবে, বাট ব্যাটল বিম কিন্তু চলে আসে নাই। ও শেট, একই সাথে দুইটা হাউন্ডকে ব্যবহার করা হয়েছে, বুঝতেই পারতেছেন লাভালুন অ্যাটাকের ক্ষেত্রে দুইটা হাউন্ড একসাথে ব্যবহার করা হয়ে গেছে, হয়তোবা ভুলে চলে আসছে, অর্থাৎ যেদিক থেকে হয়তোবা এই এই এয়ার ডিফেন্সটাকে টার্গেট করার কথা, বাট তারপরও কিন্তু টার্গেট না করে অন্য একটা এয়ার ডিফেন্সকে টার্গেট করেছে, বাট তাতে কি হয়েছে দেখেন, অলরেডি কিন্তু ব্যাচের মোটামুটি কিন্তু ডিস্ট্রাকশন ক্রিয়েট করে ফেলছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে টার্নাল কিন্তু এই মোমেন্টে ডাউন হয়ে যাবে কারণ টার্নালকে ধরে রাখার মতন আর কিছুই বাকি নেই এবং এই সাইড থেকে উইজার্ড টাওয়ার ডাউন হয়ে গেছে, সিসি ট্রুপস বের হয়ে আসছে এবং যা দেখলাম যথেষ্ট ভ্যালু কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, বাট তারপরেও কিন্তু এই অ্যাটাকে কিন্তু অলরেডি একটা ভুল হয়ে গেছে, মনে রাখবেন কিন্তু ভুলটা কি ছিল, ভুলটা হচ্ছে গিয়ে একটা হাউন্ড ভুলে কিন্তু চলে গিয়েছে ভুল জায়গাতে এবং যেটা পরবর্তী সময়ে অ্যাটাকে হয়তোবা অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে, আমরা দেখবো শেষ পর্যন্ত আসলে কি হয়, শেষ পর্যন্ত ওয়েট করতে হবে দেখার জন্য। হিরোজ ওয়াক কিন্তু স্টার্ট হয়ে গেছে, আইস গোলেম কিন্তু যে কোনো সময় নেমে আসতে পারে, নাও নেমে আসতে পারে, ইট ডিপেন্ডস যে আপনি উইজার্ড টাওয়ারকে হয়তোবা ডিস্ট্রাক্ট করতে চেতে পারেন যখন আপনার লুনগুলো টার্গেট করবে, এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা ওকে, সো আইস গোলেম কিন্তু চলে আসছে এই মোমেন্টে এবং সে কিন্তু হিরোজদের আগে চলে আসছে, সো সিঙ্গেল ইনফার্নো কিন্তু এই পাশে রয়েছে, ইজিলি কিন্তু সে ফ্রিজ করে দিল এবং হিরো মিলে কিন্তু সিঙ্গেল ইনফার্নোগুলোকে ইজিলি ডাউন করে দিবে এই মোমেন্টে। বম টাওয়ার রয়েছে, বম টাওয়ার ইজিলি ডাউন হয়ে যাবে, অলরেডি ব্যাচের কিন্তু যথেষ্ট একটা পাথিং ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এখানে কিন্তু বাকি রয়েছে দুইটা এয়ার সুইপার এবং এইমাত্র কিন্তু এয়ার সুইপারটা ডাউন হয়ে গেল এবং স্কাটার শট বাকি রয়েছে এই মোমেন্টে, স্কাটার শট মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে এবং তারপরে কিন্তু লাভালুন স্টার্ট হবে এবং টাইমের দিকে একটু ধ্যান দেন, মাত্র 1 মিনিট 18 সেকেন্ড বাকি রয়েছে, বাট তাতে কিছু জয় আসে না কারণ এই অ্যাটাক অলরেডি কিন্তু যেই পরিমাণ ভ্যালু ক্রিয়েট করে ফেলেছে তাতে কিন্তু যথেষ্ট এই ব্যাচকে ক্লিয়ার করার জন্য। বাকি অংশটা আমরা দেখে নেব যে আসলে কি হচ্ছে এখানে। ওকে, সো খুবই ইজি অ্যাটাক ছিল এবং ইজিলি কিন্তু ডাউনও হয়ে গেছে সব ডিফেন্স এবং যদিও আমরা দেখলাম মাত্র একটা হাউন্ড দিয়ে অ্যাটাকটাকে এক্সিকিউট করা হয়েছে, বাট একটা হাউন্ড ইজ অ্যানাফ, লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়ার্ডেন অ্যাবিলিটিকে ধরে রাখা হয়েছিল, একদম লাস্ট মোমেন্টে এসে ওয়ার্ডেন অ্যাবিলিটিকে ব্যবহার করা হয়েছে, বুঝতেই পারলাম কত পাওয়ারফুল একটা অ্যাটাক। সো ক্লাস ব্রাদার 3 নম্বর অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে গেছেন, সেম স্ট্র্যাটেজি, বাট এই ধরনের ব্যাচের ক্ষেত্রে কিন্তু নর্মালি 3 স্ট্র্যাট করা অনেক পেইন হয়ে যায়, দেখবো এই অ্যাটাকটা কীভাবে এক্সিকিউট করেন ক্লাস ব্রাদার। সো
কি হতে পারে সেটাই কিন্তু তার জন্য ওয়েট করতেছে এই মোমেন্টে। সো কুইন ওয়াকারস ক্লাস ব্রাদার ইজ দ্য বেস্ট প্লেয়ার অ্যাকর্ডিং টু অল দ্য স্টিমার বর্তমানে বোর্ড কিন্তু টুইটারে কিন্তু তিনি জিতে গিয়েছেন এবং কেন সেটা কিন্তু আমরা এই মোমেন্টে দেখতে পাচ্ছি। তো দেখলাম ব্যাটল বিমটা কিন্তু টোটালি কোর পর্যন্ত পৌঁছে গেছে এবং এখানে কিন্তু রয়েছে সিসি ট্রোলস রয়্যাল চ্যাম্পিয়ন, তারপরে রয়েছে টাউন হল, তারপরে কিন্তু রয়েছে ইগল আর্টারি। সো হোয়াট আ ভ্যালু, কতটা ভ্যালু ক্রিয়েট করবে এই সাইড থেকে, সেই অ্যাটাকটা কিন্তু এই মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা দেখলাম সেটা হচ্ছে সুপার উইজার্ড গুলো কিন্তু বাইরে চলে এসেছে, স্কাটার শট কিন্তু এখনো ডাউন হয়নি, বাট লাস্ট মোমেন্টে কি ডাউন হবে, এবং লাস্ট মোমেন্টে এসে কিন্তু ডাউন হয়ে গেল। যথেষ্ট ভ্যালু ক্রিয়েট করা হয়ে গেছে কারণ অলরেডি কোর কিন্তু অলমোস্ট ডিস্ট্রয়েড হয়ে গেছে, দুইটা সিঙ্গেল ইনফার্নো, একটা স্কাটার শট বাকি রয়েছে, লাভালুন অ্যাটাকের সিঙ্গেল ইনফার্নো, নট আ বিগ প্যাক। এই জন্য কিন্তু যেটা আমরা এই মোমেন্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যেটা রয়েছে সিসি ট্রুপ যেটা রয়েছে অর্থাৎ লাভা, সেটাকে কিন্তু ডাউন করার জন্য কুইন নেমে এসেছে এবং হিরোজ ওয়াক স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ লাভাটা ডাউন হয়ে গেলেই কিন্তু কিং চলে আসবে এবং কিং কিন্তু কুইনকে এক্সিকিউট করার চেষ্টা করবে। ওকে, সো সিম্পলি এখানে বিল্ডার হার্টগুলোকে ডাউন করে ভিতরের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা, এবং তারপরে আমি যেটা ভাবছিলাম একদম সিম্পলি এখানে একটা আইস উইজ আইস গোলেম চলে আসার কথা এবং সে কিন্তু চলে আসছে এবং পারফেক্টভাবে কিন্তু ফ্রিজ করেছে, যথেষ্ট একটা হাই ভ্যালু ক্রিয়েট করেছে এবং কিং কিন্তু এই সাইড থেকে যথেষ্ট অলরেডি ডিস্ট্রয় করে ফেলছে এবং সিঙ্গেল ইনফার্নোকে কিন্তু কুইন টার্গেট করতে পারবে, তো আর কোনো প্রবলেম নাই। সো এখান থেকে কিন্তু এই ব্যাচের কিন্তু যেটা দেখতে পাচ্ছি 50% উইথ দ্য টু স্টার অলরেডি শুধুমাত্র কিং কুইনের মাধ্যমে কিন্তু মানে ক্রিয়েট হয়ে গেছে। রয়্যাল চ্যাম্পিয়নও নেমে গিয়েছিল এখানে, খেয়াল করিনি আমি কোনো কারণে, এবং সেটা শেষ পর্যন্ত ওকে। সো অলরেডি কিন্তু লাভা লুনও স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ লাভা এবং লুন দুটোই কিন্তু চলে আসছে ব্যাচের ভিতরের দিকে কিন্তু যাচ্ছে এবং এই মোমেন্টে আমি যেটা দেখতে পাচ্ছি স্কাটার শটকে ফ্রিজ করা হচ্ছে এবং অন্য সাইড থেকে কিন্তু লুনগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। সো ইজিলি কিন্তু এখান থেকে এই ডিস্ট্রয় ক্রিয়েট করা হয়ে গেছে, ডিস্ট্রাকশন চলতেছে এই ব্যাচের মধ্যে। সো কোনো কিছু নিয়ে আর ভয় নাই কারণ এই ব্যাচের মেইন ডিফেন্সগুলো অলরেডি ডাউন, একটা সিঙ্গেল ইনফার্নো, একটা উইজার্ড টাওয়ার, সরি দুইটা উইজার্ড টাওয়ার ছাড়া এই ব্যাচের আর তেমন কিছু বাকি নেই যেটাও ইজিলি ডাউন করার জন্য সময় লাগবে না। টর্নেডো ট্র্যাপ একটা ঝামেলা হতে পারতো শেষ পর্যন্ত, বার্ড ওয়ার্ডেন অ্যাবিলিটি এখানে রয়েছিল, সো এবং তারপরে হচ্ছে গিয়ে হেস্ট স্পেল রয়েছিল এবং সেটা শেষ পর্যন্ত ইজিলি এক্সিকিউট করা হয়েছে। যদিও আমি বলছিলাম যে টর্নেডো ট্র্যাপ একটা প্রবলেম হতে পারতো, বাট দ্যাট ওয়াজ এ জোক কারণ অলমোস্ট 50 or 60 বেলুন দেয়ার, সো এতগুলো বেলুন মিলে তো একবারে যেটা করতে পারে সেটা হচ্ছে গিয়ে যে কোনো ব্রিজ মানে নর্মাল মানে যে কোনো কিছুকে ডিস্ট্রয় করার জন্য যথেষ্ট। যদিও একটু স্লো তারা, বাট হেস্ট স্পেল মানে হেস্ট স্পেল যখনই ব্যবহার করা হয় তাদের উপরে প্রচণ্ড ফাস্ট কাজ করে এবং প্রচণ্ড ডিস্ট্রাকটিভ কাজ করে, দেখার মতন ডিস্ট্রাকশন কাজ করে, স্প্ল্যাশ ড্যামেজটা দেখার মতন, চারপাশে দুই একটা বিল্ডিং থাকলেই কিন্তু যেটা হচ্ছে একসাথে ডিস্ট্রয় হয়ে যায়। পরবর্তী অ্যাটাকের জন্য ক্লস ব্রাদার কিন্তু আবার রেডি হয়ে গেছেন, পরবর্তী অ্যাটাকও কিন্তু আমরা দেখবো সেম স্ট্র্যাটেজি, একই সাথে আটটা এরকম অ্যাটাক আমাদের দেখতে হবে, বল লাগতে পারে, বাট দিস ইজ দ্য বেস্ট অ্যাটাক স্ট্র্যাটেজি উইথ আ বেস্ট প্লেয়ার। সো সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মোমেন্টে যে তিনি কেন বেস্ট প্লেয়ার সেটা কেন বলা হচ্ছে এবং তার অ্যাটাক স্ট্র্যাটেজিটা কেন বেস্ট সেটাই কিন্তু দেখার চেষ্টা করতেছি এই মোমেন্টে। উইজার্ড ব্লিজার্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে, সিসি টুপ ডাউন হয়ে যাবে, স্কাটার শট ডাউন হয়ে যাবে, টাউন অল ডাউন হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই, এবং এই সাইড থেকে কুইন ডাউন হলে আর একটু পজিটিভ হতো, বাট শেষ পর্যন্ত কুইনকে ডাউন করা যাবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়, সম্ভবত যাবে না, বাট টাউন অলটা ডাউন হলেই আপাতত মনে হয়ে যাবে এবং ইজিলি টাউন অল ডাউন হয়ে গেছে এবং আর কোনো ইনভিজিবল স্পেলও নেই। তো যেটা হচ্ছে 10% ডাউন হয়েছে এবং একটা স্কাটার শট ডাউন হয়েছে, সো যথেষ্ট ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে কি হিরোজ ওয়াকের মাধ্যমে কিন্তু ইজিলি এই সাইড থেকে বাকি অংশটাকে ক্লিয়ার করে তারপরে কিন্তু স্টার্ট হয়ে যাবে অন্য সাইড থেকে লাভালুন, সম্ভবত কারণ স্কাটার শট এবং ইগল আর্টারি এই জিনিসগুলোকে সম্ভবত ফার্স্ট টার্গেট করা হবে, যেহেতু এখানে একটা মাল্টি ইনফার্নো রয়েছে এটাকে একটু দেখে শুনে রাখতে হবে, সম্ভবত রয়্যাল চ্যাম্পিয়নের মাধ্যমে কিন্তু এই জায়গাটাকে ক্লিন আপ করা হয়ে যাবে সম্ভবত। ওকে, সো রয়্যাল চ্যাম্পিয়ন এবং কুইন দুজনেরই কিন্তু এখনো অ্যাবিলিটি বাকি রয়েছে এবং স্প্ল্যাশ ড্যামেজ বলতে আমি যেটা দেখতে পাচ্ছি উইজার্ড টাওয়ার এবং উইথ মাল্টি ইনফার্নো, মাল্টি ইনফার্নো কিন্তু এইমাত্র ডাউন হয়ে যাচ্ছে। সো সিম্পল, ভেরি সিম্পল, খুবই সুন্দর একটা পাথিং ক্রিয়েট হয়েছে। যদি আমরা দেখি আবারও 40% এখান থেকে ডাউন হয়ে গেছে, কুইনের অ্যাবিলিটি এখনো বাকি রয়েছে, সম্ভবত ইগল আর্টিটাকে হিট করতে পারবে কুইন, বাট তার আগে কি লাভালুন স্টার্ট হবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। সো এখনো স্টার্ট হয়নি, বি পেশেন্ট ম্যান, খুবই পেশেন্টলি কিন্তু তিনি অ্যাটাক দিচ্ছেন এবং সেটাই কিন্তু দেখলাম লাস্ট মোমেন্টে কিন্তু কুইন অ্যাবিলিটির মাধ্যমে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ইগল আর্টিটাকে ডাউন করা হলো এবং এই ব্যাচের আর কিছু বাকি নেই, বাকি আছে একটা সিঙ্গেল ইনফার্নো, দুইটা সিঙ্গেল ইনফার্নোর একটা
কি বলে স্কাটার শটটা কিন্তু ইজিলি ডাউন হয়ে যাবে, কারণ ওয়ার্ডেন অ্যাবিলিটি রয়েছে, দুইটা ফ্রিজ বাকি রয়েছে, দুইটা হেস্ট বাকি রয়েছে, কি বাকি নাই এই মোমেন্টে সেটাই আমি দেখতে মানে সেটাই আসলে আমি খুঁজতে চাচ্ছি। শেষ পর্যন্ত সব কিছু চাইলে স্ওয়াগও করা যেত, বাট তারপরেও কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে না করে অ্যাটাকে কিন্তু শেষ মোমেন্ট পর্যন্ত এক্সিকিউট করা হয়েছে সবগুলো স্পেলকে ঠিক মতন ব্যবহার করে। অসাধারণ অ্যাটাক স্ট্র্যাটেজি এই, মানে মানে এটা যে আসলে অসম একটা অ্যাটাক স্ট্র্যাটেজি, এটা আসলে মানে কেউ ডিনাই করতে পারবে না। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট প্লেয়ার, ওয়াই হি ইজ দ্য বেস্ট প্লেয়ার সেটা কিন্তু আমরা এই মোমেন্টে দেখতে পাচ্ছি। সো কুইন ওয়ার্কার্স থেকে ক্লস ব্রাদার, ইউ আর অসম ব্রাদার, পরবর্তী অ্যাটাক। এবং এখানে কিন্তু টাউনল অনেকটা বাইরের দিকে রয়েছে, বাট এই ধরনের একটা অ্যাটাক স্ট্র্যাটেজি কিন্তু আমরা প্রথম প্রথম একেবারে দেখেছিলাম, বাট প্রায় সেম কোয়ালিটি ওয়েজ, বাট একটু ডিফারেন্স এক্ষেত্রে রয়েছে। এখানে সিসিকে যদি আমরা ডাউন করতে চাই তাহলে হচ্ছে ব্যাটল মিমটাকে কিন্তু অনেক ক্রসলি পাঠাতে হবে, বাট সেটাই কিন্তু করা হচ্ছে এই মোমেন্টে। সিঙ্গেল ইনফার্নো যদিও ঝামেলা করছিল, বাট তারপরেও কিন্তু মনে হচ্ছে না ওকে। সো এবার কিন্তু টার্নলকে টার্গেট করা যাবে না, টার্নলকে টার্গেট করা না গেলেও স্কাটার শট এবং সম্ভবত সিসি টুপসকে টার্গেট করাটাই ওকে। সো সিসি টুপস কিন্তু ডাউন হয় নাই, সুপার মিনিয়ন রয়েছে, খুব একটা বেশি প্রবলেম হবে না। সুপার মিনিয়নকে কিন্তু একদম কর্নারে নিয়ে এসে উইথ আ পজন স্পেল এবং কিং কুইনের মাধ্যমে কিন্তু কুইনের মাধ্যমে কিন্তু ইজিলি ডাউন করা যাবে। সো খুব একটা প্রবলেম হবে না এখান থেকে। কিন্তু আমরা যদি দেখি, যদিও টাউনল এখান থেকে ডাউন হয়নি, বাট তারপরও দেখুন কতটা ভ্যালু ক্রিয়েট হয়েছে এখান থেকে। স্কাটার শট ডাউন হয়ে গেছে, সিঙ্গেল ইনফার্নো ছিল সেটা ডাউন হয়ে গেছে, এবং টেসলা ফার্ম থেকে একটা টেসলা ফার্ম বা দুইটা টেসলা ফার্ম ডাউন হয়ে গেছে। সো যথেষ্ট ভ্যালু কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং কিং কুইন যেদিক থেকে এগিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে তারাই টাউনলকে ডাউন করবে। সো ইজিলি টাউনলকেও কিন্তু টার্গেট করানো যাচ্ছে এই মোমেন্টে, এবং দেখতে পাচ্ছি ইজিলি কুইন কিন্তু উল্টো দিকে যাচ্ছে সম্ভবত। শেষ পর্যন্ত কুইন কি যাবে টাউনলের দিকে? হ্যাঁ, একদম এক্স্যাক্টলি কিন্তু এই মোমেন্টে টাউনলের দিকে যাচ্ছে। দুইটা এক্সবো রয়েছে এখানে, এক্সবোগুলো কিন্তু খুব একটা প্রেশার ক্রিয়েট করবে, বাট তারপরে কিন্তু টাউনল এই মোমেন্টে ডাউন হয়ে গেছে। এবং এই সাইড থেকে কিন্তু কুইন তার সম্ভবত অ্যাবিলিটিটাকে খুব তাড়াতাড়ি ব্যবহার করা হয়ে যেতে পারে, কারণ দুইটা এক্সবো রয়েছে, দোনোটাকে ডাউন করার একটা প্রচেষ্টা চলবে। বাট এখানে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন নেমে আসছে, অলরেডি 46% ডাউন হয়ে গেছে ম্যাচের, এবং সময় কিন্তু এখনও 1:30 বাকি রয়েছে, বাট তারপরেও কিন্তু লাভালুনগুলো স্টার্ট হয়ে গেছে। কত টাইম বাকি থাকে শেষ পর্যন্ত সেটা কিন্তু দেখবো, বাট তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি ওয়ার্ডেন অ্যাবিলিটির মাধ্যমে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নটাকে ডাউন করার চেষ্টা, কারণ ওখানে ছিল দুইটা হেড হান্টার, দুইটা হেড হান্টারকেই কিন্তু এক্সিকিউট করা হচ্ছিল রয়্যাল চ্যাম্পিয়নটাকে ডাউন করার জন্য। এবং এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি 25 লেভেল রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু ভিতরে চলে এসেছে এবং খুব ভালোভাবে ডিস্ট্রাকশন ক্রিয়েট করে যাচ্ছে একের পর এক, এবং কুইনের কিংয়ের সামনে এসে সম্ভবত সে ডাউন হয়ে গেছে। বাট তারপরও আইস গোলেমটা কিন্তু এখনও বেঁচে ছিল, এবং শেষ পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা সেটাই কিন্তু এই মোমেন্টে দেখার ব্যাপার। সো অলমোস্ট 1 মিনিট লেফট, মানে কয়েকটা ডিফেন্সার বাকি রয়েছে, মানে অল্প, খুবই অল্প কিছু ডিফেন্স মানে বিল্ডিং বাকি রয়েছে। সো অলমোস্ট 30 সেকেন্ড অর প্লাস 30 সেকেন্ড সময় নিয়ে কিন্তু এই অ্যাটাকটা শেষ হতে যাচ্ছে। হোয়াট আ পাওয়ারফুল অ্যাটাক দিস ইজ, মানে আসলেই মানে আমি আপাতত স্পিচলেস। কিন্তু এইটা কিন্তু ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি হতে যাবে, কারণ টাউনল কিন্তু একদম বাইরের দিকে বাকি আছে, মানে ব্যবহার মানে আছে। সো ব্যাটল বিম কিন্তু এক সাইড থেকে ব্যবহার করলে হবে না, অর্থাৎ ব্যাটল বিমটা কোন দিক থেকে আসে সেটা কিন্তু এই মোমেন্টে দেখার বিষয়, কারণ ব্যাটল বিমটা কিন্তু ঠিক টাউনলের উপর দিয়ে চলে মানে কাছাকাছি যেতে যাবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, এটাকে কিন্তু দেখে শুনে এক্সিকিউশন করতে হবে। সো স্কাটার শটটাই মেইন টার্গেট হওয়া উচিত, এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে। এক্স্যাক্টলি আমি এটাই ভাবছিলাম যেটা দেখলাম, দাবা কিন্তু চলে আসছে তার পিছন থেকে, তিনটা একটা সিকিং এয়ারমাইন, দুটা সিকিং এয়ারমাইনকে কিন্তু অলরেডি ডাউন করে ফেলছে। সো ব্যাটল মিম কিন্তু ইজিলি এখানে চলে আসবে এই ডিপার্টমেন্টে, যেই ডিপার্টমেন্টে আনার দরকার ছিল। এক্স্যাক্টলি টাউনলকে টার্গেট করার কোনো দরকার নেই এই ক্ষেত্রে, কিন্তু ইজিলি টাউনল টার্গেট হয়ে যাবে কিং কুইনের মাধ্যমে। সো বেসিক্যালি যেটা করা উচিত সেটাই কিন্তু এখানে করা হলো। উইজার্ড টাওয়ার এখানে রয়েছে আরও, সেটাকেও ডাউন করা সম্ভব হবে, এবং ইগল আর্টিকেও কিন্তু ডাউন করা সম্ভব হবে। সো যথেষ্ট ভ্যালু কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই ম্যাচের, অলরেডি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যথেষ্ট, যথেষ্ট ম্যাচ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, 20% ডাউন হয়ে গেছে। এবং আমরা যদি দেখি এটা সিঙ্গেল ইনফার্নো এবং তার সাথে দুইটা সিকিং এয়ারমাইন, এবং তারপরে কিন্তু আরও দেখতে পাচ্ছি এখান থেকে ইগল আর্টারি ডাউন হয়ে গেছে। সিসি ট্রুপস এখনও বের হয়নি, যেটা পজিটিভ একটা কথা না। শেষ পর্যন্ত দেখা যাক বাকি ব্যাচটাকে কীভাবে এক্সিকিউট করা হয়, এবং এটাই কিন্তু শেষ অ্যাটাক। সো শেষ অ্যাটাকটা কিন্তু আমরা ভালোভাবে দেখবো, এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, বুঝতে পারবো যে আসলে ক্লস ব্রাদার কেন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, কেন তাকে বলা হচ্ছে বর্তমানে ওয়াই হি ইজ দ্য বেস্ট প্লেয়ার নাও, এবং কেন মানে তিনি যে কী করছেন, কীভাবে ডিস্ট্রাকশন মানে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতেছেন, কোনো অ্যাটাকে মিস করতেছেন না, অলমোস্ট এভরি অ্যাটাকে 3 স্টার করতেছেন,
এবং কেমনে সম্ভব, আসলেই সম্ভব তিনি কিন্তু এটা করে দেখাচ্ছেন এবং লেজেন্ড লিগ থেকে তাও আবার। তো এখানে কিন্তু যেটা আমি ভাবছিলাম সেটাই কিন্তু হলো, বাট তারপরেও কিন্তু কুইন কিন্তু যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে অলরেডি কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টার্নালকে টার্গেট না করে সে কিন্তু বাইরের দিকে চলে গেছে এবং সিঙ্গেল ইনফার্নোর দিকে টার্গেটে চলে যাবে এবং কোরের দিকে কিন্তু চলে যাবে, বাট রয়্যাল চ্যাম্পিয়নের মাধ্যমে কিন্তু এক্সিকিউট করা হলো শেষ পর্যন্ত টার্নালটাকে ডাউন করার জন্য। কিছু করার ছিল না এই মোমেন্টে, এইটাই করার উচিত ছিল এবং সেটাই কিন্তু তিনি করে দেখালেন। কারণ ডুন দিয়ে কিন্তু আপনাকে যদি টার্গেট করতে হয় তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডেন অ্যাবিলিটি ক্রিয়েট মানে দিতে হবে। সো যেটা আসলে মানে ওয়ার্ডেন অ্যাবিলিটি আপনি তাহলে ভালো কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। সো এটা এক ধরনের রেস্ট্রিকশন ক্রিয়েট হয়ে যায় আপনার জন্য। তো ওয়ার্ডেন অ্যাবিলিটি যদি আপনি একটা ভালো জায়গায় অর্থাৎ ডিফেন্সগুলোর উপরে দিতে চান, অর্থাৎ লুনগুলোকে অনেকক্ষণ বাঁচিয়ে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে অবশ্যই টাউনলটাকে ডাউন করে নিতে হবে লাভা লুন অ্যাটাকের ক্ষেত্রে। এবং যেটা এই মোমেন্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাকি যে ব্যাচটা বাকি রয়েছে সেটা আসলে নষ্টি, মানে তেমন কিছুই না, ইজিলি ডাউন হয়ে যাবে। রয়্যাল চ্যাম্পিয়ন এখনো বেঁচে আছে, সো আরেকটু ভ্যালু ক্রিয়েট করবে এখান থেকে সে এবং বাকি লুনগুলো এবং যেটা মিনিয়ন্স এবং লাভা পপস তারা কিন্তু ইজিলি এই ব্যাচটাকে ডাউন করে ফেলবে। হোয়াট এ অ্যাটাক ফ্রম ক্লজ ব্রাদার, আটটা অ্যাটাক দেখলাম এবং আটটা ফোর্সফুলি, একটাও কোনো ভুল অ্যাটাক আমরা দেখিনি। যথেষ্ট রকমের মাঝে মধ্যে হয়তো বা এদিক ওদিক হয়েছে, বাট কখনোই মনে হয় নাই যে তিনি একবারের জন্য মিস করবেন এই অ্যাটাকটা। ওয়াও, জাস্ট অসম। রিসেন্টলি কুইন ওয়ার্কার্সরা কিন্তু জিতে গেল ক্লাশ ইন্টারন্যাশনাল কাপ এবং সেটা সম্বন্ধে যদি জানতে হয় তাহলে একটু কমেন্ট করে জানান, তাহলে সেগুলোর বেস্ট অ্যাটাকগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।